আসসালামু আলাইকুম প্রগোডারে আপনাকে স্বাগতম যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন বলে ভাবছেন কিন্তু কেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন সে ব্যাপারে আপনি কিছু জানেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাকে বলবো কেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তাই যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার দু সাল থেকে ফ্রিল্যান্সিং করছি একজন ওয়েব ডেভেলপার হিসাবে এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন তাই যদি আপনি এখনও প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান নাম্বার ওয়ান ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার কোনো কলেজ ডিগ্রির দরকার নেই হতে পারে আপনি একজন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পারে আপনার অনেক বড় স্টাডি গ্যাপ আছে এসব ওয়েব ডেভেলপমেন্টে কোনো ম্যাটারই করে না কারণ আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান সেক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার স্কিল একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য স্কিলটাই বেশি গুরুত্বপূর্ণ এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের গুরুত্ব অনেক বেশি কম যদিও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা মাঝে মধ্যে দেখা হয় কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি কম এখানে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে স্কিলের তাই আপনার যদি ভালো স্কিল থাকে কলেজ ডিগ্রির কোনো দরকার নেই তাই যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান আপনি এখনই শুরু করতে পারেন আপনার পড়াশোনা নিয়ে আপনি চিন্তাই করবেন না আপনি যে কোনো জায়গা থেকে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শুরু করতে পারেন নাম্বার টু ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য খুব অল্পতেই বা খুব অল্প খরচেই আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারেন যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান আপনার একটা কম্পিউটার লাগবে অথবা একটা ল্যাপটপ আর হচ্ছে একটা ইন্টারনেট কানেকশন বেসিক দেখেন আমার পিছনে যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটা কোরাই থ্রি ফোর্থ জেনারেশনের পিসি এবং এই পিসি দিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব স্মুথলি ওয়েব ডেভেলপমেন্ট করছি এর পাশাপাশি এই যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সব কিন্তু আমার এই পিসি দিয়েই এডিট করি তো সেক্ষেত্রে একটা বেসিক কম্পিউটার হলেই আপনি কিন্তু আপনার কাজটা শুরু করতে পারেন এবং একটা বেসিক ইন্টারনেট কানেকশন লাগবে যেমন আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান সেক্ষেত্রে আপনার লেটেস্ট ভার্সনের ফটোশপ ইলাস্ট্রেটর চলতে হবে এরকম একটা কম্পিউটার লাগবে আবার আপনি যদি আই ক্যাচি ডিজাইন করতে চান এবং পারফেক্ট কালার কম্বিনেশন পেতে চান সেক্ষেত্রে আপনার হয়তো একটা আইম্যাক লাগবে যেটা অনেক বেশি এক্সপেন্সিভ সেক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান আপনার কিন্তু এত বেশি এক্সপেন্সিভ জিনিসপত্রের দরকার নেই খুব বেসিক একটা কম্পিউটার লাগবে আর হচ্ছে যে একটা বেসিক ইন্টারনেট কানেকশন তো এটা খুব ইজি এবং আপনি চাইলে প্রথম দিককার কাজগুলো আপনি আপনার স্মার্টফোন দিয়েই সেরে নিতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান সেক্ষেত্রে আপনার এখনই অনেক টাকা খরচ করে নতুন কম্পিউটার বা নতুন ইন্টারনেট কানেকশনের জন্য বেশি টাকা পে করার কোনো দরকার নেই জাস্ট আপনার যে বেসিক ইন্টারনেট কানেকশন এবং আপনার যে বেসিক কম্পিউটার বা ল্যাপটপ আছে তা দিয়েই আপনি কাজ শুরু করতে পারেন আর যদি আপনি বলেন যে না আমার তো কম্পিউটার বা ল্যাপটপ নেই সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়েই শুরু করতে পারেন যদি আপনি পরে দেখেন যে না আপনার কাজটা ভালো লাগছে এবং আপনি কাজ করতে পারছেন কোড করতে আপনার ভালো লাগছে কোডগুলো আপনি বুঝছেন সেক্ষেত্রে তখন আপনি চাইলে একটা বেসিক কম্পিউটার কিনে নিতে পারেন একটা বেসিক কম্পিউটার যে ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে এইচটিএমএল যেটা শিখতে এক বেশি লাগেই না এরপর আপনি শিখবেন সিএসএস সেটা শিখতে হয়তো আপনার পনেরো বিশ দিন লাগবে এরপর আপনি জাভা স্ক্রিপ্টে যাবেন যে কোয়ারিতে যাবেন পিএইচপি শিখবেন ওয়ার্ড প্রেস শিখবেন প্রত্যেকটার জন্য প্রচুর পরিমাণে ফ্রি টিউটোরিয়াল পাবেন আপনি গুগলে বা ইউটিউবে এর পাশাপাশি আপনি যদি চান তাহলে আপনি প্রিমিয়াম টিউটোরিয়ালও কিনতে পারেন এর পাশাপাশি আপনি চাইলে কিছু বই কিনলেন এই রিলেটেড কিনা আপনি পড়লেন খুব সহজ এবং খুব ইজিতে আপনি ধাপে ধাপে যদি আপনি শিখেন এটা শেখা অনেক বেশি সহজ তো সেই জন্য আমি আপনাকে বলতে পারি যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান এখনই আপনি শুরু করুন কারণ এটা শেখা খুবই সহজ জাস্ট আপনার ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য ধরে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই একজন সফল ওয়েব ডেভেলপার হতে পারবেন Number 4 Smart Salary ওয়েব ডেভেলপমেন্ট করে আপনি সিক্স ফিগার পর্যন্ত ইনকাম করতে পারেন আসলে এটার কোনো লিমিট নেই আপনি যত বেশি কাজ করবেন আপনার ইনকামের পরিমাণ তত বাড়বে আপনি আপনার স্কিল যত ইম্প্রুভ করবেন আপনি তত বেশি পরিমাণে ইনকাম আপনি ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে করতে পারবেন তো এখানে আপনার কাজটা নির্ভর করে এবং আপনার স্কিলটা নির্ভর করে আমি আমার আপরকে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম যে ক্লায়েন্ট আমাকে প্রথম যখন হায়ার করেছিল পিএইচডি টু এসটিএমএল এর জন্য তখন উনি আমাকে প্রতি ঘন্টা কাজের জন্য দুই ডলার করে দিত এখন সেই ক্লায়েন্টটি আমাকে তেরো ডলার পার আওয়ার রেটে কাজ দেয় এবং এখন আমি তার থেকে সাথে খুব কম কাজ করি কারণ হচ্ছে যে তেরো ডলার পার পাওয়ার রেটটাও আমার কাছে এখন খুব কম মনে হয় তো এটা সব কিছু নির্ভর করে হচ্ছে কি যে আপনার স্কিল সেটের উপর এবং এর সাথে আমি কিছুদিন আগে ব্যাপারে কথা বলেছিলাম তো তিনি চিন্তা করছেন যে যদি পেমেন্টটা পনেরো ডলার পার আওয়ার করেন হ্যাঁ তো এটা আসলে নির্ভর করে যে আপনি আপনার স্কিলটাকে যত ইমপ্রুভ করবেন তার সাথে সাথে কিন্তু আপনার ইনকামটাও বাড়বে যেমন আগে আমি একটা ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট করতে গেলে আমার চার পাঁচ দিন লেগে যেত এখন আমি একটা ওয়ার্ল্ড থিম ডেভেলপমেন্ট করতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেই একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজের জন্য এবং এই পাঁচ থেকে ছয় ঘন্টা কাজের জন্য আমি একশো পঞ্চাশ থেকে দুশো ডলার চার্জ করি এর বাইরে দেখা যায় কি যে যদি এমন হয় যে এমন কোনো প্রজেক্ট যেটা হতে আমার এর থেকে বেশি সময় লাগবে তখন আমি সেই সময়ের সাথে হিসেব করে করে আমি আমার প্রাইসটা বাড়াই তো এটা নির্ভর করে যে আপনি যত ভালো কাজ করতে পারবেন আপনি যত ভালো কাজ জানবেন তার উপর আপনি আপনার প্রাইসটা বাড়াতে পারেন এছাড়া আপনি স্যালারি ডট কম ইউএস নিউজ স্যালারি বা ইউএস স্যালারি বেসড অথবা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স রিলেটেড ওয়েবসাইটগুলো আপনি টপ পেই জব লিখে যদি সার্চ দেন তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টটাকে টপ ডেভেলপেন্টে পাবেন কারো হয়তো আপনি লিস্টে নম্বর বা নম্বরে পাবেন কারো হয়তো হয়তো নম্বরে পাবেন আবার আপনি কারো কারো ক্ষেত্রে দেখবেন কি নম্বরে সফটওয়্যার ডেভেলপমেন্ট নম্বরে পিএইচপি ডেভেলপার চার নম্বরে জাভার ডেভেলপার আসলে দেখেন সফটওয়্যার ডেভেলপার বাদ দিয়ে বাকি সবাই কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন ক্যাটাগরি তো সেক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন এটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি যদি ভালোভাবে কাজ শিখেন তাহলে আপনি ভালো পরিমাণে অর্থ ওয়েব ডেভেলপমেন্ট করেই ইনকাম করতে পারবেন নাম্বার ফাইভ ওয়েব ডেভেলপ যদি আপনি হন তাহলে আপনার অফিসের কোনো দরকার নেই আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন যেমন এখন আমি বাসায় বসে কাজ করছি আবার আমার যদি এখন প্রয়োজন হয় আমি যাব বা অন্য কোথাও যাব আমার কাজের দরকার ফেলতে সেক্ষেত্রে যেমন আমি গিয়েছিলাম সালে তো সেখানে আমি এক সপ্তাহ থেকেছিলাম এবং সেই এক সপ্তাহের মধ্যে আমি চারটা কাজ করেছিলাম এবং সে কাজগুলো আমাকে করতে হয়েছিল কারণ ক্লায়েন্ট রেগুলার এবং কাজগুলো খুব ইমার্জেন্সি ছিল এবং এক সপ্তাহ পরে আমি সে কাজগুলো শুরু করার অপশন ছিল না আমাকে তখন সেখানে বসেই করতে হয়েছিল এবং আমি সেই করেছিলাম আমার ল্যাপটপের মাধ্যমে সেই সেন্ট মার্টিনে বসেই তো এখানে হচ্ছে ব্যাপার যে আপনি যখন যেখানেই থাকেন না কেন আপনি কাজটা করতে পারবেন শুধুমাত্র আপনার একটা ল্যাপটপ এবং একটা ওয়ার্কিং ইন্টারনেট কানেকশন থাকলেই হবে আর এটা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল আপনার যখন সুবিধা যেখানে সুবিধা যখন আপনি যেখানে যাচ্ছেন সেখানে বসে আপনি কাজ করতে পারবেন আর এইসব কারণে আমি আপনাকে বলবো যে আপনি ওয়েব ডেভেলপমেন্টটা শিখে ফেলো এখন আমি আপনাকে কিছু কথা বলবো ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে দু বারো সালে যখন আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছিলাম তখন ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো বিল্ড হতো টেবিল বেস মানে টেবিল করে 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 একটা ওয়েবসাইট বানানো হতো তেরো সালের দিকে এসে এই টেবিল বেস ওয়েবসাইটটা বানানো বন্ধ হয়ে গেল এবং ডিভ দিয়ে দিয়ে আমরা ওয়েবসাইট বানানো শুরু করলাম তখন এসটিএমএল ফাইভটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল এবং এই যে টেবিল বেসড ওয়েবসাইট বানানো বাদ দিয়ে এসটিএম ফাইভ দিয়ে ওয়েবসাইট বানানো শুরু হয়েছিল এবং তখন অনেক ডেভেলপার কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছিল কারণ তারা এসটেমএল ফাইভ শিখেনি এরপর আমরা পিএচডি টু এসটিম করছিলাম অনেক দিন এবং খুব ভালোভাবে করছিলাম এরপর মোবাইল ফার্স্ট আসলো এবং দেখা গেল কি যে মোবাইলে যদি ওয়েবসাইট ভালোভাবে দেখা না যায় সেক্ষেত্রে খুব সমস্যা মানে রেসপন্সিভ ওয়েব ডিজাইন রেসপন্সিভ ডেভেলপমেন্ট শেখার পরে ইনকাম বেড়ে গেল প্রচুর কাজের চাপ আসলো কারণ হচ্ছে যে তখন অনেক ডেভেলপার ওয়েব ডেভেলপমেন্ট শিখে নি শুধুমাত্র ডেস্কটপে ওয়েবসাইট দেখা যাচ্ছে মোবাইলে ওয়েবসাইট ভালোভাবে দেখা যাচ্ছে না এরকম ওয়েবসাইট খুব কম ক্লায়েন্টই বানাতে চায় কারণ এখন সব ক্লায়েন্টই চায় যে তার ওয়েবসাইটটা পারফেক্টলি মোবাইলে দেখাক ইভেন আপনি যদি গুগলের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে একটা ওয়েবসাইটের থার্টি পার্সেন্ট এখন ডেস্কটপ ভিউ হয় বাকি সেভেন্টি পার্সেন্ট ভিউ হয় কিন্তু মোবাইলে সেক্ষেত্রে আপনি মোবাইলকে ইগনোর করতেই পারবেন না এরপর আসলো ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেস আসার পরে লোকজন তো ওয়ার্ড প্রেসের ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট বানাবে কারণ হচ্ছে যে ওয়ার্ড প্রেস দিয়ে ওয়েবসাইট বানানো অনেক বেশি সহজ এটাকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ এবং ক্লায়েন্টকে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে দিলে তার কিন্তু প্রোগ্রামিং জানার কোনো দরকার নেই সে জাস্ট এডিট করবে আপলোড করবে খুব সহজ একটা ব্যাপার তখন প্রচুর ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট ছিল ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো এবং তখন আমি ওয়ার্ডপ্রেস প্রেস শিখেছিলাম এবং ওয়ার্ডপ্রেস প্রেস শেখার পরে আমার স্কিল অনেক ইম্প্রুভ হলো এর পাশাপাশি আমার ইনকামটাও তখন অনেক বেশি বেড়েছিলো তো তারপরে এখন যেমন আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক বেশি চাহিদা এবং এআই নিয়ে প্রচুর কাজ হচ্ছে লোকজন পাইথন প্রচুর শিখছে তো সেক্ষেত্রে কিন্তু এখন আবার আপনাকে পাইথন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কিছু একটা শিখতে হবে এছাড়া আপনি যদি চান তাহলে আপনি কিন্তু জাভা দিয়েও কাজ করতে পারেন এবং জাভার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারেন আপনি হয়তো জিজ্ঞেস করবেন এসব কেন আপনি আমাকে

জিনিসগুলো শিখতে হবে এবং এই মেন্টালিটি আপনাকে থাকতে হবে যে নতুন জিনিস আসছে আমাকে এটা শিখতে হবে আপনি যদি সেই নতুন জিনিসগুলো না শিখেন তাহলে আপনি অনেক ঝামেলায় পড়বেন এবং একটা সময় হঠাৎ করে আসবে কি যে আপনি জবলেস হয়ে গেছেন আপনার আর কাজের কোনো দাম নেই মার্কেট প্লেসে তখন আপনি পুরো বেকার হয়ে যাবেন তাই এই এই সেক্টরটা থাকতে হলে আপনাকে সবসময় নতুন জিনিস শিখতে হবে এবং নতুন জিনিস জানতে হবে আর এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবেন এর পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন তাই এখনও যদি আপনি প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আশা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও সবার আগে আপনি দেখতে পান ভিডিওটা ভালো লাগলে বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন ধন্যবাদ